সাড়া জাগিয়ে শুরু হলো কাব্যলোকের বর্ষবিদায় এবং বর্ষবরণ অনুষ্ঠান। প্রায় 23 বছর ধরে এই অনুষ্ঠান করে আসছে কাব্যলোক। এবছর 1428-কে বিদায় জানিয়ে 1429-কে স্বাগত জানানোর পালা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মহারানী তুলসীবতী স্কুলে শুরু হয়েছে এই 2 দিনব্যাপী অনুষ্ঠান। ঘড়িতে রাত 12টা বেজে ওঠার সঙ্গে সঙ্গেই নতুন বছরকে স্বাগত জানানো হবে। 2 দিন অনুষ্ঠানে থাকবে নাচ, গান, আবৃত্তি, কবিতা পাঠ। রাজ্য এবং পশ্চিমবাংলার শিল্পীরা এতে অংশ নেবেন। রিপোর্ট চ্যানেল দিন রাত।